গত আগস্ট থেকে বাংলাদেশে আশ্রয় নেওয়া সাত লাখ রোহিঙ্গার দুই লাখ আছে পাহাড়ের ঢাল ও পাদুদেশে বর্ষা মৌসুমে ভূমিধস সহ প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিতে আছে তারা তাই জীবনের নিরাপত্তায় তাদের সাময়িকভাবে নোয়াখালীর ভাষানচরে সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নেয় সরকার তবে সেখানেও দুর্যোগের ঝুঁকি আছে বলে মনে করছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএসিআর এই বর্ষা মৌসুমে রোহিঙ্গাদের ভয়াবহ পরিস্থিতিতে পড়ার আশঙ্কা রয়েছে আমরা অত্যন্ত উদ্বিগ্ন ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় অবশ্য বলছে নৌবাহিনীর উদ্যোগে অবকাঠামো স্বাস্থ্য শিক্ষা ও অন্যান্য সুবিধা সহ ভাষাঞ্চলকে সম্পূর্ণ বসবাসের উপযোগী করা হয়েছে তাদের জন্য সেখানে চারতলা করে শেল্টার করা আছে সাইক্লোন শেল্টার তাহলে একদিকে হলো তারা বসবাস করবে হলো আপনার সেমি পাকা করে আর যদি আমাদের এরকম বৃহৎ আকারের কোনো কিছু হয় তাহলে তারা চলে যাবে ওই একশো একুশটি সাইক্লোন শেল্টারে লিভিং স্ট্যান্ডার্ডটা কক্সবাজারের তুলনায় ওখানে অনেক ভালো থাকবে নতুন যে কোনো দুর্যোগ থেকে রোহিঙ্গাদের নিরাপদ রাখার উদ্যোগের প্রশংসা করে কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন তাদের দ্রুত প্রত্যাবাসনে আন্তর্জাতিক মহল থেকে মিয়ানমারকে আরও চাপ দেওয়া উচিত কানাডা নিয়ে যেতে পারো তোমরা তোমরা নিয়ে যাও অস্ট্রেলিয়া তোমরা নিয়ে যাও ইউরোপে সেখানে স্থানান্তর করো সেখানে স্থানান্তর করে যদি ভালো না হয় ওখানে নিয়ে যাও ইউএনএইচসিআর জাতিসংঘ সবাই একটাই একটাই পন্থা আছে তাদেরকে পথে আনার সেটা হচ্ছে নর্থ কোরিয়ার মতো তাদের উপরে সম্পূর্ণ স্যাংশন জারি করা সেই প্রত্যাবাসন দেরি হওয়ার আশঙ্কা থাকায় রোহিঙ্গাদের নিরাপদ রাখার নানামুখী উদ্যোগ নিয়েছে সরকার দুর্যোগ মন্ত্রণালয় জানিয়েছে রোহিঙ্গাদের ভাষান্তরে স্থানান্তরে আন্তর্জাতিক সংস্থাগুলোর সাথে কমিটি গঠন হয়েছে তাদের জীবনমানের উন্নয়নে প্রশিক্ষণের মাধ্যমে কুটির শিল্প ও কৃষিকাজেও অন্তর্ভুক্ত করা হবে সামিয়া রহমান প্রিমা চ্যানেল আই ঢাকা